ওয়েলকাম টু সেফালিস ব্লগ। সেফালিস ব্লগকে আপনাদের স্বাগতম। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি ইউটিউবে নতুন। এক নম্বর কথা, যেটা সত্য কথা, বাস্তব কথা, আমি ভিডিও এডিটিং ভালো জানি না। এখানে অনেকেই ভাবেন যে ইউটিউবে ভিডিও ছাড়াটা একদম সহজ, ভিডিও বানাও আর ছেড়ে দাও হয়ে গেল। না, যারা যারা এটা মনে করছেন সেটা একদম ভুল ধারণা, কারণ ইউটিউবে ভিডিও বানানো আর ছেড়ে দেওয়া বা আপলোড করে দেওয়াটাই কথা না, এখানে অনেক ম্যাটার আছে, অনেক অনেক। ভিডিও এডিটিং, সেটিং, আপলোডিং, এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। সো যারা যারা জানেন এই ভিডিওটা না সরি এই ব্যাপারটা, তো তারা তো বুঝেনি। আর বাকিটা হলো আমি অতটা এখনও শিখিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই হয়তো একদিন শিখে যাব, তার জন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক দরকার। আর ফ্রেন্ডস, ব্যাপারটা হলো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সো আমি আশা রাখবই যে আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আর এখন সকাল এখন সকাল সকাল শুয়া এখন সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে সারাদিনে কী করছি না করছি এগুলো নিয়েই আজকের ব্লগটি। তার মধ্যে থাম্বনেল দেখে হয়তো অনেকটাই বুঝতে পেরে গেছো আজকে কী দেখাতে চলেছি আমি। তো চলুন, আমার পাশে থাকুন আর এভাবেই আমাকে এখনও পর্যন্ত যা যা সাবস্ক্রাইব করেছেন এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। এখন আমরা কী করবো বলুন তো, এখন বাড়ির পাশে আমি না ছোটো বড়ো অনেক গাছপালা লাগিয়েছি, তো ওই গাছপালায় একটু জল দেবো। তাও জল নিয়ে আয়, মকে করে জল নিয়ে আয়। তো চলুন, মানে গাছগুলো প্রায় টুকুটাকি হয়ে গেছে আর গাছে জল দেবো, কারণ গাছগুলো শুকিয়ে গেছে। আর কেন জানি না আমাকে গাছে জল দেওয়া সকাল সকাল খুব ভালো লাগে, হয়তো অনেকেই ভালো লাগে, শুধু আমাকেই নয়, বুঝলেন তো। কিন্তু আমার গাছগুলো সেমন খুব ভালো গাছ নয়, রোগা পাতলা, মানে নতুন নতুন করে লাগিয়েছি। ফ্রেন্ডস দেখুন, এখানে একটা মাকড়সা জাল বুনেছে, এটা হলো আমার নতুন একটা চারা গাছের ফুল। কি সুন্দর লাগতো যেন ফুলটা, কিন্তু মাকড়সাটাকে এখানেই জাল বুনতে হবে। এই ফুলটা কিন্তু আমাকে খুব ভালো লাগলো, এই জন্যই ভালো লাগে, বুঝলেন তো। ফুল গাছ লাগানোর আগে যেমন কিছু থাকে না, তারপরে কিছুদিন পর যত্ন ফত্ন করে নতুন করি বার হয়, তারপরে ফুল বের হয়, উফ কি যে দারুণ লাগে না এই ব্যাপারটা। জল দিব আমি, কারণ এই দেখুন না, এটা বাড়িতে ভাঙা পড়েছিল, ভাবলাম এখানে ইউজ করা যাক। এটা এখানে অনেক কিছু লাগিয়েছি, দেখুন একটা ছোট্ট যে লঙ্কার গাছ, এটা হচ্ছে গোলাপ ফুলের হিসে কি বলে, ডালটা কেটে লাগিয়ে দিয়েছি, জানি না ফুল কতদিনে ধরবে, বাট ভালো লাগে। আমি কোথায় কী কী লাগাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তারপরে ফ্রেন্ডস দেখুন, এই গাছটা আমাদের বলের পাশে, এই গাছটা কী হয়েছিল বলেন তো, আমি না কি বলে সিমেন্টের বস্তাগুলো যখন পড়েছিল, তো আমি ওখানেই গাছটি লাগিয়েছিলাম ছোট্ট, মানে একটা ডাল কেটে, আমাদের বাড়িতে অনেক বড় গোলাপ গাছ ছিল, ওই গোলাপ গাছের ডালটা কেটে লাগিয়েছিলাম। তো বেশ কিছুদিন পরে ফুল ধরছিল, ফুল ধরার পর গিয়েছে অনেকটা আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে ভাবলাম ওই যে শেকড়গুলো বড় হয়ে গেছিলো, তো ভাবলাম আমি গাছটাকে মাটিতে পুঁতে দিই। তার আগের দিনে ছাগলের বাচ্চা এসে আমার সব পাতা খেয়ে নিয়েছে, এই যে দেখুন টুকিটাকি কয়েকটা পাতা রয়েছে, জানি না গাছটা কী অবস্থা হবে, জল দিই, গাছটা শুকিয়ে গেছে। শুনলাম এখানে কি করেছি, আমাকে না এরকম ঝুলন্ত না অনেক ভালো লাগে, একটা সুতো বেঁধে এগুলো কি বলে দইয়ের বাটিগুলা আমি মাটি ভরে এই যে এই লতানো গাছগুলো লাগিয়েছে দেখুন, এইভাবে না আমাকে খুব ভালো লাগে। ভাবছি আমি মার্কেটে গিয়ে কিনবো, কিন্তু সময় পাই না। আর এই গাছগুলো অনেক ফুল ছিল, এখন তো অফ সিজন, তাই ফুল টুল মানে অফ সিজন না, এই গাছগুলো তো শীতকালে মানে না কখন যে হয় ফুলগুলো, কিন্তু যখন খুব ভালো লাগে। তো
এখানেও লাগিয়েছি, দেখুন এটা হচ্ছে কি বলে, বুঝতেই পারছেন এই বাটিগুলো দেখে, এগুলো কিসের বাটি, বাসন মাজা সাবানের বাটিগুলো, বাড়ির বাটিগুলো। তো এভাবে আমি বাড়িতে এরকম করে ফুল গাছ লাগিয়েছি, আপনাদের ভালো লাগলে আইডিয়াটি আপনারা ইউজ করতে পারেন। তারপরে দেখুন এই যে এটা, এটাও একটা ভাঙা বালতি ছিল, যেগুলো বালতি বাড়িতে ইউজ করার মতো যোগ্য থাকে না, ভেঙে টেঙে যায়, সেগুলোতে মাটি ভরে ফুল গাছ লাগানো যাবে, বদমাশি কেন। আচ্ছা দেখুন চলুন তারপরে আমার নেক্সট কাজের সাথে আপনাদের সাথে যুক্ত করি। আমার কাজ প্রায় বাড়ির এখন কমপ্লিট হয়ে গেল, বাড়ির মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম আজকে বাগানে ওখানে আমাদের ছোটো ছোটো চারা গাছ নিয়ে আসবে, তো এখন ওদিকে যাই একটু দেখি। তো যাচ্ছি এখন মেয়েকে নিয়ে ওখানে, দেখে আসি কেমন চারা গাছগুলো, ঠিক আছে, তারপরে আবার আসবো। চলুন আমার পাশে থাকুন, আমি দেখাবো আপনাদেরকে আমাদের চারা গাছগুলো। আমি আর সৃষ্টি যাচ্ছি বাগানের দিকে। আচ্ছা দেখুন চা বাগানে জল দিচ্ছে, দেখাচ্ছিলাম এর আগের ভিডিওতে। মামা তুমি হেঁটে যাও, আমার হাতটা ব্যথা হয়ে গেল, চলো। সৃষ্টি যাচ্ছে, বাবা ঠিক করে যাও। হ্যাঁ চলো বাবা চলো। এই মা এখানে কি এগুলো নোংরা, চলো চলো চলো। চলো বাবা চলো 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 চলো। তো ফ্রেন্ড ফাইনালি দেখুন আমার চলে আসলাম বাগানে, এখানে এখানে আনলোডিং করতে এসে চারা গাছগুলো। দেখুন অনেকেই হয়তো ছোটোবেলা থেকে শহরে মানুষ হয়েছেন, হাই ফাই ফ্যামিলির, কিন্তু বাইরে সেরকম ছোটো ছোটো চারা গাছগুলো দেখেননি, চা পাতার বাগানের চারাগুলো কেমন হয়, এই যে দেখুন এবার এরকম হয়, বুঝলেন তো। অনেকেই দেখেছে জানি, বাট অনেকেই দেখেননি যারা ছোটো থেকেই শহরে মানুষ হয়েছেন। এই যে দেখুন এখানে রয়েছেন আমার গ্রামেরই একজন জেঠু, ওনাকে কাজের জন্য নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডও রয়েছে, তার মধ্যে আমার শ্বশুর মশাইও একটু হেল্প করে দিচ্ছেন। চলুন এখান থেকে এখন চলে যাব বাইরে, আমরা চলে আসলাম এখন একটু বাইরে, এই যে মাঠের দিকে সৃষ্টি একটু ঘুরবে বলছে, তো চলে আসলাম সৃষ্টিকে নিয়ে বাইরে। আপনাদেরকে আমি না একটা জিনিস দেখাবো, এই যে দেখুন এটি আমাদের একটা গ্রামের বড় পুকুর, এখানে না গ্রামে সবাই মিলে মাছ চাষ করে। মুড চেঞ্জ হয়ে গেলো বুঝলেন তো, মানে এখন আমার ইচ্ছা করলো যে একটু চাউমিন টামিন হলে ভালো হয়। সো দেখুন আমি এখন বসে বসে চাউমিন খাবো আর টিভি দেখবো, আচ্ছা আমার দেখা যাচ্ছে ঠিক করে। এই যে আজকে চাউমিনটা তেমন টেস্টি হবে না বুঝতে পারছি, কিন্তু তাও চলো খেতে খেতে টিপি দেখবো আর চাউমিন খাবো আপনার সাথে। দেখুন আমার ড্রেসিং টেবিল কতটা অগোছালো, কি মা দেখতে কত বেশি লাগতেছে, চলুন আমি এইটা আগে গুছিয়ে নিই তারপরে আপনার সাথে কথা বলি। ফ্রেন্ডস এই যে ড্রেসিং টেবিলটা, এটা সুন্দর করে গুছাতে হবে, চলুন আমি এটা গুছাই।
আমার গুছানো কমপ্লিট হয়ে গেল। ফ্রেন্ডস, সব কাজ কমপ্লিট করে এখন আমি একটু চা নিয়ে বসলাম। তো এখন বিকেল হয়ে গেছে আর ভাবছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওতে। তো চলুন, আজকের জন্য টাটা বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে এইভাবে সাপোর্ট করুন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন। বাই বাই।